হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি আবার চলে এসেছি আজকে আমি তোমাদের সামনে এসেছি হুমায়ুন আহমেদের একটি লেখা নিয়ে আজকে আমি তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পটির নাম জলিল সাহেবের পিটিশন লিখেছেন হুমায়ুন আহমেদ তাহলে চলো বন্ধুরা বেশি দেরি না করে আমরা গল্পটি পড়া শুরু করি জলিল সাহেবের পিটিশন হুমায়ুন আহমেদ তিনি হাসি মুখে বললেন আমি দুইজন শহীদ মুক্তিযোদ্ধার বাবা সেভেন্টি ওয়ানে আমার দুই ছেলে মারা গেছে আমি তার দিকে অবাক হয়েই তাকালাম ভদ্রলোকের চেহারায় বিশেষত্বহীন বয়স প্রায় ষাটের কোঠায় সে তুলনায় বেশ শক্ত সমর্থ মানুষ তিনি বসেছে মেরুদণ্ড সোজা করে চোখে দৃষ্টি তীক্ষ্ণ চশমা টশমা নেই তার মানে চোখে ভালোই দেখতে পান তিনি আমি বললাম তাহলে আমার কাছে কি ব্যাপার ভদ্রলোক যেভাবে বসেছিলেন সেভাবেই বসে রইলেন শশুরে বললেন একজনের ডেড বডি পেয়েছিলাম মালিবাগে কবর দিয়েছি আমার ছোট মেয়ের বাড়ি আছে মালিবাগে তাই নাকি জি মালিবাগ চৌধুরী পাড়া তাহলে আমার কাছে এসেছেন কেন ওই আর কি গল্প গুজব করতে আসলাম নতুন এসেছেন এই খোঁজ খবর করা দরকার আপনি আমার প্রতিবেশী হন ভদ্রলোক হাসি মুখে বসে রইলেন আমার কেমন যেন সন্দেহই হলো তিনি সত্যি সত্যি হাসছেন না তার মুখের এই হাসি হাসি মতো ভদ্রলোক শান্ত স্বরে বললেন আমি আপনার পাশের গলিতেই থাকি আমি অবাক হওয়ার মতো করে বললাম তাই নাকি জি তেরো বাই দুই বাসার সামনে একটা নারিকেল গাছ আছে দেখেছেন তো দেখেন নাই আমি দেখিনি তবুও মাথা নাড়লাম ভদ্রলোকের চরিত্র স্পষ্ট হতে শুরু করেছে সম্ভবত অবসর জীবনযাপন করছেন কিছুই করার দরকার নেই সময় কাটানোই বোধ হয় তার এখন সবচেয়ে বড় সমস্যা যার জন্য ছুটির দিনে প্রতিবেশী খুঁজতে হয় এই আর কি ওই যে গল্প গুজব করার জন্য তাই আমার নাম আব্দুল জলিল আমি আমার নিজের নাম বলতে গেলাম ভদ্রলোক বলতে দিলেন না উঁচু গলায় বললেন চিনি চিনি আপনাকে আমি চিনি চা খাবেন চায়ের কথা বলি জি না আমি চা খাই না চা সিগারেট আমি কিচ্ছু খাই না নেশার মধ্যে মাঝে সাঝে পান খাই পান তো ভাই দিতে পারবো না এখানে কেউ পান খায় না পান আমার সঙ্গেই থাকে ভদ্রলোক কাদের ঝোলাতে হাত ঢুকিয়ে পানের কৌটা বের করলেন বেশ ভারী কৌটা টিফিন কেরিয়ারের মতো তিন চারটা আলাদা আলাদা বাটি আছে আমি একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করলাম ভদ্রলোক লম্বা পরিকল্পনা নিয়ে এসেছেন সারা সকালটাই হয়তো বা এখানেই কাটাবেন দুঃখ কষ্টের গল্প অন্যকে শোনাতে সবাই খুব পছন্দ করে ভদ্রলোক একটু ঝুঁকে এসে বললেন প্রফেসর সাহেব আপনি একটা পান খাবেন জি না পান কিন্তু শরীরের জন্য অনেক ভালো পিত্ত ঠান্ডা রাখে যারা পান খায় তাদের পিত্তে কোনো দোষ হয় না আমি অবাক হওয়ার মতো করে বললাম তাই নাকি জি পানের রস আর মধু হল গিয়ে বাতের জন্য খুব বড় একটা ওষুধ আমি ঘড়ি দেখলাম সাড়ে দশটা আজ ইউনিভার্সিটি নেই থাকলে ভালোই হতো বলা যেত কিছু মনে করবেন না এগারোটা একটা ক্লাস আছে আপনি আপনার সাথে আমি অন্যদিন কথা বলবো। অন্যদিন সময় করে দিন কাটাতে আসুন ছুটির দিনে তো আর এরকম বলা যায় না তাই না আমি ফিসে গিয়েছি ভদ্রলোক তার পানের কৌটা খুলে নানারকম মশলা বের করলেন প্রতিটি শুকে শুকে দেখলেন পান বানালেন অত্যন্ত যত্নে যিনি পান বানানোর মতো এত তুচ্ছ একটা ব্যাপারে এতটা সময় নষ্ট করেন তিনি যা দুপুরের আগে নড়বেন না তাতে কোনো আমার সন্দেহ হলো না কিন্তু আশ্চর্য ভদ্রলোক পান মুখে দিয়ে উঠে দাঁড়ালেন হাসি মুখে বললেন যাই আমি অনেকটা সময় মনে নষ্ট করলাম বিস্ময় সামলে আমি আন্তরিকভাবেই বললাম বসুন এত তাড়াহুড়া কিসের তিনি বসলেন না তিনি বললেন না আমি তাকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম ফেরার পথে দেখি বাড়িয়ালা ভ্রু কুচকে দাঁড়িয়ে আছেন তিনি গম্ভীর বা গলায় বললেন প্রফেসর সাহেবকে ধরেছ বুঝি সিগনেচার করেছেন কি সিগনেচার জলিল সাহেবের পিটিশনে সিগনেচার করেননি পিটিশনটা আবার কিসের আমাকে বলতে হবে না নিজেই টের পাবেন আর ভাজা করে দেবে কোনো প্রশ্রয় দেবেন না কিন্তু আপনি আবার অস্পষ্ট একটা অস্বস্তি নিয়ে ঘরে ফিরলাম নতুন পাড়ায় আসার অনেক বিরক্তিকর ব্যাপার আছে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে হয় সে পরিচয় অনেক সময় শুভকর হয় না তবে জলিল সাহেবের প্রসঙ্গে ভয়টা বোধ হয় অমূলক এরপর তার সঙ্গে দুবার দেখা হলো বেশ স্বাভাবিক মানুষ একবার দেখা গ্রিন ফার্মেসির সামনে তিনি হাসিমুখে এগিয়ে এলেন প্রফেসর সাহেব না ভালো আছেন জি ভালো আপনি ভালো আছেন আর তো আসলেন না আপনি তিনি বললেন সময় পাই না খুব ব্যস্ত পিটিশনটার ব্যাপারে আমি আর কথা না ক্লাসের দোয়া দিয়ে রিক্সায় উঠে পড়লাম দ্বিতীয়বার দেখা হলো নিউ মার্কেটের একটা নিউজ স্ট্যান্ডের সামনে দেখি তিনি উবু হয়ে বসে একটির পর একটি পত্রিকা খুব দ্রুত করে শেষ করছেন হকার স্লেটা ক্রুব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে কি জল সাহেব কি পড়ছেন এত মন দিয়ে জলিল সাহেব আমার দিকে তাকালেন মনে হয় ঠিক চিনতে পারছেন না তার চোখে চশমা আমি বললাম চশমা নিয়েছেন নাকি জি সন্ধ্যা হলে মাথা ঘুরে প্লাস পাওয়ার ভালো আছেন প্রফেসর সাহেব জি ভালো যাবো একদিন আপনার বাসায় পিটিশনটা দেখাবো আপনাকে চৌদ্দ হাজার তিনশো সিগনেচার জোগাড় হয়েছে আমি অবাক হয়ে বললাম কিসের পিটিশন পড়লে বুঝবেন আপনারা গুণী মানুষ আপনাদের বুঝতে কষ্ট হবে না আমার ধারণা ছিল সরকারের কাছে করা হয়েছে। সেখানে চোদ্দ সিগনেচারের ব্যাপারটা বোঝা গেল না আমি নিজে থেকে কোনো আগ্রহ দেখালাম না জগতে অসুস্থ মানুষের সংখ্যা কম নয় সিগনেচার সংগ্রহ যদি কারো নেশা হয় তা নিয়ে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কিন্তু উদ্বিগ্ন হতে হলো জলিল সাহেব এক সন্ধ্যায় তার চোদ্দ হাজার তিনশো সিগনেচারের ফাইল নিয়ে আমার বাসায় উপস্থিত হলেন হাসি হাসি মুখে বললেন ভালো করে পড়েন প্রফেসর সাহেব আমি পড়লাম পিটিশনের বিষয়বস্তু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দশ লাখ ইহুদি মারা গিয়েছিল সে অপরাধে অপরাধীদের প্রত্যেকের বিচার করা হয়েছে এবং এখনো করা হচ্ছে কিন্তু এদেশে ত্রিশ লক্ষ মানুষ মেরে অপরাধীরা কি করে পারবে গেল কেন এ নিয়ে এখনো কেউ মাথা ঘামায় না জলিল সাহেব তার দীর্ঘ প্রকর্শনে সরকারের কাছে আবেদন করেছেন এদের যেন বিচার হয় আমি ভদ্রলোকের দিকে তাকালাম তিনি শান্ত স্বরে বললেন আমার দুটা ছেলে মারা গেছে সেজন্যই যে আমি এটা করছি তা না আমার ছেলে মারা গেছে যুদ্ধে ওদের মৃত্যুর আমি কোনো বিচার চাই না আমি বিচার চাই তাদের জন্য যাদের ওরা ঘরে থেকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে আমার কথা প্রফেসর সাহেব আপনি বুঝতে পারছেন জি পারছি জানি পারবেন আপনি জ্ঞানী মানুষ অনেকেই পারে না বুঝলেন ভাই অনেকেই মানবতার দোহাই দেয় বলে বাদ দেন ক্ষমা করে দেন ক্ষমা এত সস্তা বলেন এত সস্তা আমি কিছু বললাম না জলিস সাহেব পানের কৌটা বের করে পান সাজাতে বসলেন স্বরে বললেন আপনি কি মনে করেছেন আমি ছেড়ে দেব ছাড়ব না আমার দুইটা ছেলে ফাইট দিয়েছে আমিও দেব মৃত্যু পর্যন্ত ফাইট দেব। দরকার হলে বাংলাদেশের প্রতিটা মানুষের সিগনেচার করব। লক্ষ লোক মারা গেল আর এখানে কেউ কোনো শব্দ করলো না আমরা মানুষ না অন্য কিছু বলেন দেখি বলুন তো আপনি বলুন আমি সিগনেচার ফাইল উল্টে দেখতে লাগলাম খুব গোছানো কাজকর্ম সিগনেচারের পাশে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা স্বাধীনতা যুদ্ধে নিয়ে আত্মীয় স্বজনের নাম ও ঠিকানা তিনি বললেন অনেকেই মনে করে আমার মাথা ঠিক নাই এক পত্রিকা অফিসে গিয়েছিলাম সম্পাদক সাহেব দেখাই করলেন না ছোকরা মতো একটা ছেলে বলল কেন পুরনো কাসন্দি ঘাঁটছেন বাদ দেন তো ভাই আমি তার দাদার বয়সী লোক আর আমারের ভাই বলে ডাকে কত বড় সাহস আমি বললাম তাহলে কি বললেন আপনি লোকটি বলল আমি বললাম তুমি চাওনায়দের বিচার হোক ছেলেটি কিছু বলে না সরাসরি না বলার সাহসও পায় না অথচ এই ছেলেরা কত সাহসে একসময় যুদ্ধ করেছে করে নাই বলেন আপনিই বলেন জি করেছে আপনার বাসার বাড়িওয়ালার কথাই ধরেন তার এক শালাকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছে অথচ এই লোক সিগনেচার করেনি তিরিশ লক্ষ লোক মরে গেল কোনো বিচার হলো না মনে হলে বুকের মধ্যে চিন চিন করে একটা ব্যথা হতে থাকে আমি অত্যন্ত অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগলাম ভদ্রলোক দ্বিতীয় একটি পান মুখে দিয়ে বললেন সরকারি লোকজনের সাথে দেখা করেছি তারা আমি কি বলতে চাই সেটাই ভালো করে শুনতে চাই না একজন আমাকে বলেন আপনি একটা পরিত্যক্ত বাড়ির জন্য দরখাস্ত করেন আপনার দুটি ছেলে মারা গিয়েছে বাড়ি পাওয়ার আপনার হক আছে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি বললেন আমি আবার কি বলবো বাড়ির জন্য পিটিশন করেছি নাকি বাড়ি দিয়ে আমি করবটা কি আমার দুই ছেলের জীবন কি সস্তা একটা বাড়ি দিয়ে দাম দিতে চাই কত বড় স্পর্ধা চিন্তা করেন আপনি চিন্তা করেন আমি চাই একটা বিচার হবে একটা বিচার চাই আর কিচ্ছু চাই না সভ্য সমাজে নিয়ম মতো বিচার হবে বুঝলেন জি বুঝলাম আপনারা জ্ঞানীগুণী মানুষ আপনাদের বুঝতে কষ্ট হয় না অন্যরা কেউ বুঝতে চায় না এক একটা সিগনেচারের জন্য তিনবার করে যেতে হয় তাতে বরং আমার কোনো অসুবিধা নাই আমি ছাড়বার লোক না আমার সিগনেচার নিয়ে ভদ্রলোক চলে গেলেন তারপর অনেক দিন তার সাথে কোনো দেখা হলো না একটা কৌতূহল জেগেই রইল রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞেস করেছি কি ভাই কতদূর কি করলেন তিনি বলেন চালিয়ে যাচ্ছি প্রফেসর সাহেব দোয়া রাখবেন লোকজন দস্তখত দিচ্ছে তো সবাই দেয় না ভয় পাই ভয় পাই কিসের ভয় ভয় আর কি কোনো মা বাপ আছে ভয় পাওয়া যাদের স্বভাব তারা ভয় পাবেই বুঝলেন না আমি আছি লেগে আদালতে হাজির করে ছাড়ব সবগুলাকে কি বলেন প্রফেসর সাহেব হ্যাঁ হ্যাঁ তা তো ঠিকই অবশ্যই ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে ভাগ করে ফেলেছি এখন সব ডিস্ট্রিক্টে যাব। কষ্ট হবে কিন্তু কোনো উপায় তো নাই আপনি কি বলেন আমি বললাম হ্যাঁ ভালোই তো তাছাড়া শুধু দস্তখত জোগাড় করলেও হবে না কেস চালানোর মতো এভিডেন্স থাকতে হবে বিনা কারণে নিরাপদ লোকজনকে ধরে নিয়ে মেরেছে এটা প্রমাণ করতে হবে না ওরা গাগু সব ল দেবে দেবে না আমি বললাম হ্যাঁ তা তো দেবে অবশ্যই দেবে আপনার জানা মতো কোনো ভালো ল আছে আমি বললাম হ্যাঁ আমি খোঁজ করবো সে বললো হ্যাঁ তা তো করবেনই আপনি তো আর অন্ধ না অন্যায়টা বুঝতে পারছেন বেশিরভাগ লোকই পারে না মূর্খের দেশ অনেক দিন আর সাহেবের সাথে দেখা পায় না হয়তো সত্যি সত্যি ঘুরে বেড়াতে শুরু করেছেন বগলে ভারী ভারী ফাইল দস্তখতের সংখ্যা হয়তো বাড়ছে বারো হাজার থেকে পনেরো হাজার পনেরো থেকে বিশ এমনকি সত্যি সত্যি হতে পারে যে চল্লিশ পঞ্চাশ লাখ দরখাস্ত জোগাড় করে ফেলবেন তিনি পঞ্চাশ লক্ষ লোকের দাবি অত্যন্ত জোরালো দাবি বর্ষার শুরুতে খবর পেলাম জলিল সাহেব অসুখে পড়েছেন হাঁপানি সেই সঙ্গে রিউমেটিক ফিভার বাড়িওয়ালা বললেন পাগলা মানুষ শরীরের যত্ন তো আর কোনোদিন করে নাই এ যাত্রায় মনে হয় টিকবে না আমি তাকে বললাম বলেন কি বাড়িওয়ালা বলল হ্যাঁ গ্রিন ফার্মেসির ডাক্তার সাহেব বললেন আমি নিজেও গিয়েছিলাম দেখতে তাকে আমি জিজ্ঞেস করলাম অবস্থা কি খারাপ বেশি বাড়িওয়ালা বললেন বর্ষাটা টিকে কিনা সন্দেহ আছে আমি অবাক হলাম বলেন কি সে বলল খুব খারাপ অবস্থা ভাই বর্ষাটা অবশ্য তিনি টিকে গেলেন ফাইলপত্র বগলে দিয়ে ঘুরতে লাগলেন আমার সঙ্গে দেখা হলো দুপুরে আমি চিনতেই পারি না তার এমন অবস্থা হয়ে গিয়েছে তিনি এগিয়ে এলেন প্রফেসর সাহেব না আরে ভাই কি ব্যাপার কি অবস্থা আপনার তিনি বলল বাঁচব না বেশি দিন ভাই আমি বললাম না বাঁচলে কি চলবে এত বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছেন তিনি বললেন ওটার জন্যই তো টিকে আছি আমি সিগনেচার কতদূর জোগাড় হয়েছে পনেরো হাজার মাসের এর বেশি পারি না বয়স হয়েছে তো তবে ছাড়ার লোক আমি না না ছাড়বেন কেন ছাড়বেন না কাঠগড়ায় দাঁড় করাবো সালাদের ইঁদুরে পেরেছে আমরা পারবো না কেন কি বলেন ভাই আপনি আমি বললাম হ্যাঁ তা তো ঠিকই ঠিকই বলেছেন তিরিশ লাখ মানুষকে মেরেছে বুঝলেন একটা দুইটা না বাংলাদেশের মানুষ সস্তা না মজাটের পাইয়ে দেব আদিমপুরের ওই পাড়ায় আমি প্রায় দুই বছর কাটালাম এই দুই বছরে জলিল সাহেবের সঙ্গে মোটামুটি ঘনিষ্ঠতা হয়ে গেল আমার মাঝে মধ্যে যেতাম তার বাসায় ভদ্রলোকের নিজেরই বাসা দোতলাটা ভাড়া দিয়েছেন ভাড়া টাকায় সংসার চলে তার কোনো স্ত্রী নেই বড় ছেলের বউ তার সঙ্গে থাকে ফুটফুটে দুটি মেয়ে আছে সেই বউটির জমজ মেয়ে মনে হয় খুব হাসি খুশি ভালোই লাগে ওই বাড়িতে গেলে বউটি আমার খুবই যত্নই করে পিটিশন সম্পর্কে বাচ্চা দুটির ধারণাও দেখলাম খুব স্পষ্ট একটি মেয়ে গভীর গলায় আমাকে বলল। দাদার খাতা লেখা শেষ হলে যারা আমার বাবাকে মেরেছে তাদের বিচার করা হবে এইটুকু মেয়ে এত সব বোঝার কথা নয় জলিল সাহেব নিশ্চয় ব্যাপারটা তাদেরকে বুঝিয়ে বলেছেন ও পাড়া ছেড়ে চলে যাওয়ার পর মাঝে মধ্যে যেতাম তাদের বাড়িতে এরপর ধীরে ধীরে যোগাযোগ কমে গেল এক সময় দীর্ঘদিনের জন্য দেশের বাইরে চলে গেলাম যাওয়ার আগে দেখা করতে গিয়েছি শুনলাম তিনি ফরিদপুর চলে গিয়েছেন সিগনেচার জোগাড় করতে কবে ফিরে আসবেন কেউ বলতে পারে না তার ছেলের বউ অনেক দুঃখ করলো দুঃখ করার অবশ্য সুসংগত কারণ আছে একমাত্র পুরুষ যদি ঘর সংসার ছেড়ে চলে যায় তাহলে জীবন দুঃসহ হয়ে ওঠে বাইরে থাকলে দেশের জন্য একটা আলাদা ধরনের মমতা হয় সে কারণেই বোধ হয় জলি সাহেবের কথা মনে পড়তে লাগলো মনে হতো ঠিকই তো তিরিশ লক্ষ মানুষকে হত্যা করে পার পেয়ে যাওয়া উচিত নয় তো জলি সাহেব যা করছেন ঠিকই করছেন এটা মধ্যযুগ না এই যুগে এত বড় অন্যায় সহ্য করা যায় না উইকের ইনগুলোতে এসে হতো আমার কিছু ছেলে স্টেট ইউনিভার্সিটির প্রফেসর প্রফেসর আফসারউদ্দিন সাহেব সবাই আমার সাথে একমত জলি সাহেবের প্রজেক্টে সবাই সাহায্য করতে চাই। বাংলাদেশের জনগণের পক্ষে প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা হবে বিদেশি পত্রিকায় জনমতের জন্য লেখালেখি করা হবে আমেরিকার ফার্গো শহরে আমরা এক সন্ধ্যাবেলায় আব্দুল জলিল সংগ্রাম কমিটি নামে একটি সংগঠন গঠন করে ফেললাম আমি তার আহ্বায়ক আফসার উদ্দিন সাহেব সভাপতি বিদেশে বসে দেশের কথা ভাবতে বড়ই ভালো লাগে সব সময় ইচ্ছা করে যেন কি কিছু একটা করি দেশের জন্য অনেক সময় কেটে গেল দেশে ফিরলাম ছয় বছর পর ঢাকা শহর অনেকটা বদলে গেল জলিল সাহেবের বাড়ির চেহারা বদলায়নি সেই ভাঙা পলেস্তারা ওঠা বাড়ি সেই নারিকেল গাছ করতে চোদ্দ পনেরো বছর একটা ভারী মিষ্টি মেয়ে দরজা খুলে দিল অবাক হয়ে তাকালো আমার দিকে তুমি কি সাহেবের নাতনি জি তিনি বাড়ি আছেন না দাদু তো দুই বছর আগে মারা গেছে আমি কেমন যেন আমার মনটা লাগলো ও আমি তোমার দাদুর বন্ধু মেয়েটি বললো আসুন ভিতরে এসে বসুন আমি বসলাম কিছুক্ষণ মেয়েটির মায়ের সঙ্গে কথা বলার ইচ্ছা হচ্ছিল ভদ্র মহিলা বাসায় ছিলেন না কখন ফিরবেন তারও তার ঠিক নেই উঠে আসার সময় জিজ্ঞেস করলাম তোমার দাদু যে একটা মানুষের সিগনেচার জোগাড় করতেন সেসব আছে জি আছে কেন তোমার দাদু যে কাজটা শুরু করেছিলেন সেই কাজটা শেষ করা উচিত তাই না মেয়েটি খুব অবাক হয়ে গেল আমি হাসি মুখে বললাম আমি আবার আসব। কেমন মেয়েটি বলল, জি আচ্ছা মেয়েটি গেট পর্যন্ত এগিয়ে দিতে এসে নরম গলায় বলে দাদু বলেছিলেন একদিন কেউ ওই ফাইলটা নিতে আসবে অনেক সময় কেটে গেল তারপর আমার আর যাওয়া হলো না উৎসাহও মরে গেল দেশের এখন নানা রকম সমস্যা যেখানে সেখানে বোমা ফোটে মুখ বন্ধ করে থাকতে হয় এর মধ্যে পুরনো সমস্যা টেনে আনতে ইচ্ছা করে না আমি জলিল সাহেব নই আমাকে ভবিষ্যতের কথা ভাবতে হয় মিরপুরে একটা পরিত্যক্ত বাড়ি কেনার জন্য নানা ধরনের লোকজনের সঙ্গে কথা বলতে হয় জলিল সাহেবের মতো দরখাস্তের ফাইল নিয়ে রাস্তায় বেরোনোর সময় কি আমার আছে অবশ্য জলিল সাহেবের নাতিটা হয়তো অপেক্ষা করে আমার জন্য দাদুর পিটিশনের ফাইলটি ধুলো ঝেড়ে ঠিকঠাক করে রাখে এই বয়সী মেয়েরা মানুষের কথা নয় খুবই বিশ্বাস করে বন্ধুরা হুমান আহমেদের এই কল্পিত চরিত্র জলিল সাহেবের সম্পর্কে আমরা একটা গল্প পড়ে ফেললাম তিনি একজন অত্যন্ত সংগ্রামী মানুষ যার জীবনটা সংগ্রাম করতে করতে শেষ হয় যাই হোক বন্ধুরা তোমাদের এই গল্পটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে জানিও আর গল্পটা ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন গল্প আর লেখাপড়ার ভিডিও আসার সাথে সাথে তোমরা সেগুলো পেয়ে যাও বন্ধুরা তা বন্ধুরা আমরা আমাদের অডিও বুক কীভাবে ইম্প্রুভ করতে পারি তোমরা ইচ্ছে করলে সেগুলো জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে তা বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা